শুভ সকাল বন্ধুরা। তো আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাই। দিয়ে আজকের আমার দিনটা শুরু করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে মানে ব্রাশ করতে গেছি, আর ছেলে এদিকে কী করছে জানো, এক গ্লাস জল এনে বিছানার উপর ঢেলে দিয়েছে। এমনিতে তো বেড কভারটা চেঞ্জ করবার দরকার ছিল, তবু আজকে করতাম না, আজকে না করলে হয়ে যেত, কিন্তু ওই যে জল ঢেলে দিয়েছে তো ভাবলাম আবার বাইরে শোকাতে দেওয়ার থেকে এটা আমি চেঞ্জই করে দিই, সেই জন্য আর কি চেঞ্জ করে দিলাম। আর বিছানাটা দেখতে পাচ্ছ, আর একটা নতুন বেড কভার পাচ্ছি। আর এমনিতেও আমি একটা বেড কভার বেশি দিন ইউজ করি না, আমার কেন জানি না নিজেরই ভালো লাগে না। খুব বেশি যদি হয়ে থাকে তাহলে চার দিন, তার বেশি তো একদমই না। তো ঘরের বেড কভারটা যদি একটু পরিষ্কার থাকে তাহলে দেখতে এমনিই ভালো লাগে, আর যেখানে অগোছালো থাকলো না থাকলো তাতে কোনো ব্যাপার হয় না। কিন্তু তারপরে এই যে সোজা চলে এসেছি রান্নাঘরে, আর আজকে কী রান্না করবো বুঝতেই পারছি না, মানে একটু একটু করে কাটতে কাটতে অনেক রকম হয়ে গেল, আর রান্না করতেও অনেকটা টাইম লেগে গেছিলো। তো যাই হোক, সেগুলো তো পরের কথা, তোমরা ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবে। এখন কেটে নিচ্ছি উচ্ছে, উচ্ছে ভাজা করব। আর উচ্ছে ভাজাটা কয়েকদিন ধরেই মানে খেতে ইচ্ছা করছে, আর মানুষের মুখের স্বাদ কখনো চেঞ্জ হয় না, আগে তো মানে এইসব খেতে পারতাম না বিয়ের আগে, আর এখন ভালোই লাগে। আর উচ্ছেটা না আমি কাঁচা কাঁচাভাবে ভাজা খেতে পারি না, একদম পুরো মানে পুড়বেও না, কিন্তু একটা লাল লাল ভাব এসে যাবে তখন নামালে খুব ভালো লাগে গরম ভাতে। আর এই যে ডিমের ঝোল বানাবো, অন্য কোনো সবজি নেই, আলু দিয়েই করবো, সেই জন্য আলু কেটে নিলাম। আর এদিকে ছেলেকে একটা কলা ছাড়িয়ে দিলাম, ও এটা খেতে থাক, আমি ততক্ষণ রান্নাবান্না করি, কারণ কি রান্নাবান্না করবো তারপরে তো খেতে দেবো, একটু দেরি হয়েই যাবে। তো সব কিছু কাটাকুটি করে গুছিয়ে নিলে রান্নাবান্না অনেক সহজ হয়ে যায়। তো দেখতে পাচ্ছ এদিকে আদা পেঁয়াজ রসুন সবই ছাড়িয়ে নিয়েছি, ডিমের ঝোলের আলু টমেটো, আর এদিকে উচ্ছে ভাজা করবো। উচ্ছেটা আজকে একটু বেশিই কেটেছি, কারণ কি বলছে ওই যে বললাম খেতে ইচ্ছা করছে। তো এই যে উচ্ছেটা লবণ আর হলুদ হালকা করে দিয়ে ভেজে নিচ্ছি। আর এই যে দেখো গতকালের একটা আলু ছিল, তো কোনো জিনিসই ফেলে দিই না, তো সেই সিদ্ধ আলুটার ভিতরে একটু বেসন দিয়ে আর একটু আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ দিয়ে আর যেগুলো লাগে আর কি, একটু লঙ্কার গুঁড়ো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এটা একটা ওই আলুর পকোড়া মতো বানিয়ে নেব। তো এটা আমি কোনো দিন আগে বানাইনি, সেই জন্য আমার মনের মতো করেই বানালাম, নিজস্ব একটা শেপ দিলাম। তো খাওয়ার পরে মানে ভালোই হয়েছিল খেতে, এরকম একটা ব্যাপার। যেহেতু আমি খাওয়ার পরেই অনেক পরেই এডিট করি, ভয়েস দিচ্ছি, সেই জন্য তোমাদেরকে বলতে পারলাম। আর আজকে একটু ডিমটা অমলেট করে ঝোল করবো, যার জন্য দেখতে পাচ্ছ অমলেট করে নিচ্ছি। আর ছেলের কথা চিন্তা করে আবার একটু ডালও বানাচ্ছি, কেন কি বলতো ডিমের ঝোল দিয়ে সেরকম একটা ভাত খেতে পারবে না, মাছের ঝোল হলে খেয়ে নাই। তো আজকে একটু মটরের ডাল বা ছোলার ডাল যাই বলো না কোনো, আমি না এই দুটো জিনিস গুলিয়ে ফেলি, যার জন্য ঠিকঠাক বলতে পারলাম না, সেটাই রান্না করে নিচ্ছি। আর ওদিকে ডালটা তো হচ্ছে, আর ডালটা হতে হতে আমি ভাবলাম যে বসে থেকে কোনোই লাভ নেই, আমি ঘরটা ঝাড় দিয়ে নিই। আর ছেলে দেখো এদিকে আমার জুতোগুলো কোথা থেকে পেয়েছে কি জানি, সারাক্ষণ এই করতে থাকে, আর ওর পিছনে চেঁচাতে চেঁচাতে মানে আমার দিন শেষ হয়ে যায়। আর আজকে তো যখনই ভয়েস দিচ্ছি মানে এত গলায় ব্যথা করছে, সারাটা দিন চিল্লাতে হয় মানে ছেলের পিছনে, এরকম একটা ব্যাপার। আমি তো চেঁচানো পছন্দই করতাম না, তো কী আর করা যাবে, মানুষের জীবনে এরকম পরিবর্তনই চলে আসে। তো যাই হোক, তারপরে যে এসে দেখলাম কিছু বাসন জমেছে, সেটাও মেজে নিচ্ছি। আর এর মাঝখানে কিন্তু ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি, ডিমের ঝোলটা ফুটছে, আলুটা একটু সেদ্ধ হতে বাকি আছে, আলুটা সেদ্ধ হলে নামিয়ে নেব। আর নতুন আলুগুলো না সিদ্ধ হতে একটু টাইম লাগে, পুরনো আলুগুলো হলে এত টাইম লাগে না। তো যাই হোক, এখন আর পুরনো আলু সিপাদা কোথায় পাওয়া যাবে, তো আরও তো বাসন হবে, এখন কিছুটা মেজে নিলাম। তো চলো পরে স্নান করে এসে কথা, এখন বাজে দুপুর পৌনে তিনটে। তো আজকে তো সকাল থেকে একটুও তোমাদের সামনে থেকে এসে কথা বলতে পারিনি, ভিডিও শুরু করার সময় ইন্ট্রোও দিতে পারিনি। তো যাই হোক, এখন স্নান করে চলে আসলাম, আর কাজকর্ম করতে একটু দেরি হয়ে গেল। আর আজকে একটু শ্যাম্পু করে নিলাম, কদিন শরীরটা ভালো ছিল না, তো মানে প্রত্যেকদিন চুলে তেল দিয়ে রাখছিলাম, আর আমার শরীরে যা অসুবিধা হোক না কেন মাথা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করে, এবার তেল দিয়ে দিয়ে মাথাটা মনে হচ্ছিলো যেন ভার হয়ে গেছে, তার জন্য একটু শ্যাম্পু করে নিলাম। আর ওদিকে ছেলে ভাত খাচ্ছে, ওর বাবা খাওয়াচ্ছে, তোর বাবা একটু আগে আগে চলে আসলে সুবিধা হয় কি, ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দেয়, আজকেও তাই করেছে, ও ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছে। তো তার মধ্যে আমি বাকি কাজগুলো কী বলো তো ধীরে সুস্থে করতে পারি, এটুকু টেনশান থাকে না যে বেলা হয়ে গেল ছেলে কি খাবে। তো যাই হোক, আর ওই ঘরে বিছানা চাদরটাও কাঁচাকুচি করেছি, এক বালতি কাঁচা ধোয়া হয়েছে, যার জন্য আরও বেশি দেরি হয়ে গেল। তো এখনও কিছুই মেলেনি, কিছুই মেলবো না, এখন যদি ওগুলো মেলতে চাই আরও টাইমের ব্যাপার। আর বললামই যে তিনটে বাজতে গেল, তো ছেলের প্রায় 70% খাওয়ানো হয়ে গেছে, বাকি 30% গিয়ে আমি এখন খাইয়ে দেবো, সেই সময়ের মধ্যে ও গিয়ে স্নান করে আসতে পারবে। তো বললো তুমি খাইয়ে দাও, আমি বললাম যে দাঁড়াও একটুখানি কথা বলি, কারণ কি এখন যদি কথা না বলি আর কথা বলা হবে না আর কি। আর ওই ঘরে এই যে ফোন দেখে দেখে খাচ্ছে, যার জন্য এই ঘরে আসলাম, কপিরাইট এসে যাবে জন্য। তো চলো আর বেশি বকবক
করছি না, গিয়ে ছেলেকে বাকি খাবারটা খাইয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো এই যে ছেলেকে তো খাইয়ে দিলাম, আর তারপরে ভাবলাম জামাকাপড়গুলো মেলে দিই, কারণ কি শুকিয়ে যাবে, আর এমনিতেও মানে শুকিয়ে যাচ্ছে, এতে এক ঘন্টার মধ্যেই শুকিয়ে যায়, এত রোদ এখানে। তো এগুলো মেলে দিই, এবার খেতে বসবো দুজন। আসলে কি বলতো, কাজ রেখে খেতে পারি না, যে অনেক কাজ পড়ে থাকবে খেয়ে নেবো, এই কাজটা তো খাওয়ার পরে করলেও হতো, কিন্তু কেমন যেন ভিতরে টেনশান থাকে, মানে সমস্ত কাজকর্ম করে নেব, তারপর গিয়ে আমি ধীরে সুস্থে শান্তি করে বসে খাবো, তো এটাই ভালো লাগে আর কি। খাওয়ার সময় একদমই তাড়াহুড়ো পছন্দ হয় না। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ, খেতে বসে পড়েছি, ডাল, ডিমের ঝোল, উচ্ছে ভাজা আর স্যালাড খেতে নিয়েছি। বিকেল 5:30, আর হাজব্যান্ড তো অনেক সময় আগে দোকানে চলে গেছে, আর ছেলে আজকে ওর বাবা থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে আর কি। মানে এই দুদিন কি বলতো, সন্ধ্যাবেলা ঘুমাচ্ছিল না, আর সন্ধ্যাবেলা না ঘুমালে রাত্রে এত দেরি করে শুতে, মানে সেই ভোর হয়ে যায় এরকম একটা ব্যাপার। সেই জন্য আজকে একটু বকে টোকে তাড়াতাড়ি করে শুয়ে দিলাম, আর ভাবলাম তাহলে বিকেলের কাজগুলো করে নিই, কিন্তু জামাকাপড় এখনও সব কিছু শুকিয়ে পারেনি আর আজকে, মানে একটু দেরি করে স্নান করেছি, কাঁচা ধোয়া করেছি, তো সেই জন্য আর কি। তো যাই হোক, আর একটু ঘরে এখন একটু কোনো কাজই নেই, এখন ঘরে গিয়ে একটু ফোন টোন দেখি। ফোন টোন দেখি বলতে, আমারও ইউটিউব সংক্রান্ত অনেক কাজ থাকে, তো সেগুলোই এখন ঘরে গিয়ে করবো, আর তারপর জামাকাপড়গুলো পুরোপুরি সকালে, তারপর বিকেলের কাজগুলো করে নেবো। তো চলো, ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে যাই। হ্যাঁ, তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালোই লাগবে, আর পরে এসে কথা বলছি। তো বন্ধুরা, এখন বাজে 8:00, তো তখন তো বিকেলবেলা তোমাদের সঙ্গে কথা বললাম, তারপর ওই ঘরে এসে একটু শুয়ে পড়েছিলাম, আর শুয়ে পড়ে খুবই খারাপ লাগছিলো, মানে মাথায় এত যন্ত্রণা উঠেছিল, আর চোখগুলো মনে হচ্ছিলো বাইরে বেরিয়ে আসবে এরকম। আসলে বেশি ফোন ঘাটা হয় বা ফোন নিয়ে কাজ করা হয় সারাদিন, তো সমস্ত কাজের মধ্যে ফোনটা হাতেই থাকে, ধরো ফোনটা নিয়ে ভিডিও করি, তারপর আবার এডিটের ব্যাপার থাকে, সেই জন্য জানি না মানে এরকম হচ্ছে কি না। আর সাথে সাথে গলায় প্রচণ্ড কম পরিমাণে ব্যথা করছে, মানে সারাদিন কোনো গলায় ব্যথা নেই, একটুখানি শুয়েছি তখন থেকেই গলায় ব্যথা করছে। আর আমি আজকে আবার শ্যাম্পু করেছি, একটু তোমাদেরকে বললাম, তো জানি না সেই জন্য করছে কি না, কিছুই ভালো লাগছে না, শরীরটা খুব খারাপ লাগছে। তো ছেলে যেহেতু আগে আগে ঘুমিয়ে পড়েছে, আগে আগেই উঠবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো ওই যে ছেলে ওখানে একটু সুজি খাচ্ছে, আমি দুপুরেই রান্না করে রেখেছিলাম, তো সেটাই ছেলে খাচ্ছে আর কি। আর বিছানার অবস্থা খুবই খারাপ, পেছনে যে দেখো জামাকাপড়ও ঢিপি করা আছে, এগুলোও গোছাতে হবে। তো ভাবলাম যে আমি হচ্ছে একটা মুখে দিই, তারপর বাকি কাজগুলো করি। খিদেও পেয়েছে, অনেক সময় খেয়েছি আর কি, যার জন্য। আর রাতে রান্নাবান্না বলতে সেরকম কিছুই করবো না, একটু ব্রেড আছে তো ওগুলোই একটু ডিম দিয়ে ডিম টোস্ট মতো বানিয়ে নেবো, নিয়ে ওটাই খাওয়া দাওয়া করবো। তো ওটা তো ঠান্ডা ভালো লাগবে না, গরম গরম খেতে হবে, হাজব্যান্ড আসলে খাবো। আর এদিকে এই যে দেখছিলাম বিকেল কী এনেছে আর কি হাজব্যান্ড, তো দেখলাম এই যে গজা, তো যে দেখতে পাচ্ছ ছেলে খুব ভালোবাসে এই গজাটা। সুজিটা কমপ্লিট করো, তো ওর জন্যই এনেছে, এখন গিয়ে দেখলাম রান্না করে, তো ভাবলো আমি একটু একটা খেয়ে নিই তাহলে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি আর বেশি বড় করবো না, ভিডিওটা আমি আজকে এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দিও। তো চলো বন্ধুরা, অন্য কোনো ভিডিও তোমাদের সঙ্গে আমার আবার দেখাবে, আজকের মতো বাই বাই।